যদি তুমি ওটা নাও, তোমার 3 মাস নন-বেল জেল হতে পারে, 7 বছর টানা জেল হতে পারে, সাথে 2 লাখ থেকে 7 লাখ টাকা ফাইন হতে পারে। এবার তুমি যদি ফাইন না দিতে পারো, তোমার জেল খাটার মানে দিনটা আরও বাড়তে পারে। 5 দিনের মধ্যে যদি পাখি অসুস্থ হয়, ওই বিলটা তুমি আর পাখিটা নিয়ে আসবা, তোমাকে পাখি পুরো রিটার্ন করে দেবো। তো সমস্ত পাখির মধ্যে 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবা, 600 টাকা। আর এই দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এক্সাইটিং অফার আর তার সাথে ডিসকাউন্ট। আমার কাছ থেকে পায়রা বা পাখি যে কোনো দামের, পায়রা বা পাখি নিলে একদম সমস্ত দামের ওপরে থাকছে অফার আর ডিসকাউন্ট। কিছু না কিছু তোমরা পেয়ে যাবা গিফট। মালদার মার্কেটে কোনো দোকানে, কোনো পাখির দোকানে যেটা দিতে পারবে না, 5 দিনের 10 দিনের গ্যারেন্টি পাখি, যে পাখি অসুস্থ হলে রিটার্ন, সেটা আমার দোকানে শুধুমাত্র পাবে। আমি ওই শনিবারে দিই তোর দোকান, আমি অনেকদিন ছিলাম না, কালকে দেখে ভালো লাগলো। আজকে পৌঁছে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কন্টেন্ট কিন্তু হতে চলেছে একদমই আলাদা, যেহেতু মালদাতে হোলসেল মার্কেটিং ব্লগ নিয়ে কিন্তু অনেক রকম কিন্তু ব্লগ আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু তার মধ্যে আজকে ব্লগটি কিন্তু অন্যতম। এই জন্য অন্যতম যে আজকের ব্লগে আর দেখতে পাচ্ছেন আপনারা নানান ধরনের পাখি, যে পাখিগুলো হয়ে থাকে নানান প্রজাতির, সে পাখিগুলো কিন্তু আজকে ব্লগে আপনাদের দেখা চলেছি এবং এক্সপ্লোর করতে চলেছি যে কেমন টাইপের পাখি কিনলে আপনাদের বেস্ট হবে এবং কী কী টাইপের পাখি পাওয়া যায়, কেমন দাম থাকছে এবং পাখি কেনার বেস্ট উপায়গুলো কী কী রয়েছে, তার সঙ্গে বিভিন্ন জিনিস কিন্তু আজকে ভিডিওতে কিন্তু এক্সপ্লোর করতে চলেছি। আপনারা ভিডিওতে মন দিয়ে দেখবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, আমি জয়। এই দাদা আজকে এসছে আমার দোকানে, রয় পিজিয়ান পেট শপ। তো দাদা বলছিল আমার দোকানে কী কী পাখি আছে সেসব দেখবে বলে, আর ওর ভিডিওতে মানে তোমাদেরকে দেখাবে বলে। তো চলো দেখা যাক আমার কাছে কী কী পাখি আছে। শুরু করি আমার পায়রা দিয়ে। আমার হাতে আছে এখন সিরাজি। এটাকে সিরাজি কম, সুন্দরী বা চিলা বেশি বলে। দেখে নাও, এটা একটা পেয়ার আছে আর একটা এদের সিঙ্গেল বাচ্চা আছে। খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে। এই পায়রা আমার কাছে এই মুহূর্তের দাম 3,600 টাকা। আর এই দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এক্সাইটিং অফার আর তার সাথে ডিসকাউন্ট। আমার কাছ থেকে পায়রা বা পাখি যে কোনো দামের, পায়রা বা পাখি নিলে একদম সমস্ত দামের ওপরে থাকছে অফার আর ডিসকাউন্ট। কিছু না কিছু তোমরা পেয়ে যাবা গিফট। এই তার জন্য আসতে হবে কোথায় বলো তো? হ্যাঁ, আমার দোকান রয় পিজিয়ান পেট শপ। আর লোকেশনটা কোথায়? মালদা রথবাড়িতে নেমে 10 টাকা টোটো ভাড়া, আইডিয়াল বেকারির সামনে। তো অ্যাড্রেসটা ভুলে যেও না, এখানে চলে এসো, দেখা হচ্ছে। এবার চলো দেখা যাক পাখি কী কী আছে আমার কাছে। দাদা দেখি দাও পাখিগুলো। এগুলো হচ্ছে ফিশার গ্রুপের লাভবার্ড। এই খাঁচায় যে লাভবার্ডগুলো তোমরা দেখছো, এখানে আছে মোটামুটি 3,000 থেকে 3,500 জোড়া পর্যন্ত। তো সমস্ত পাখির মধ্যে 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবা। এবার তোমাদের যদি কোনো পাখি পছন্দ হয়, কোনো পাখি যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য তোমরা আমার কাছে যোগাযোগ করতে পারো। পাখি ওষুধের দোকানে যে সমস্ত পাখির অসুস্থতার সমস্ত ওষুধ আর ডাক্তার, কুকুরের ডাক্তার, কুকুর সমস্ত কিছু আমার এখানে অ্যাভেলেবেল আছে। আর এই পাখিগুলো আমার কাছে 3,000 থেকে 3,500, এখানে আছে আমার কাছে 2,500 থেকে 3,000 জোড়া পর্যন্ত। এবার তোমরা ভাববা যে মার্কেটে এখানে 500 টাকাতেও পাওয়া যায় এই পাখি, আবার 1,000 টাকাতেও পাওয়া যায়, কিন্তু ওই দামে তোমরা নিতে গিয়ে ঠকে যাচ্ছ অনেক সময়। কীভাবে ঠকছো বলো তো? তোমাকে হয় লো কোয়ালিটির পাখি দিয়ে দিচ্ছে, বা হয়তো এমন পাখি দিচ্ছে যে তোমার 3-4 দিনের মধ্যে পাখিটা মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তার জন্য আমার কাছে ব্যবস্থা আছে। আমার দোকান থেকে যদি তুমি পাখি নিয়ে যাও, আমার একটা বিল তোমাকে দেওয়া হবে। সেই বিল দিয়ে যদি তুমি আমাকে 5 দিনের মধ্যে দেখাও যে এই বিলটা আমি পাখি সমেত এই বিলটা নিয়ে গেছিলাম, পাখি 5 দিনের মধ্যে অসুস্থ হয়ে গেছে, তাহলে 5 দিনের মধ্যে পাখি পুরো রিটার্ন, যা টাকা দিয়েছিলা 2,000, 2,500, 3,000 যা দামের পাখি নিবা পুরো টাকাটাই তুমি রিটার্ন পেয়ে যাবা। তো চলো জাভার কালেকশন এবার দেখে নিই। আমার কাছে জাভা আছে 600-700 জোড়া থেকে শুরু, একদম 1,500 টাকা 1,700 টাকা জোড়া পর্যন্ত জাভা আছে। জাভাগুলো দেখিয়ে দাও দাদা, খুব সুন্দর কোয়ালিটির জাভা। মিডিয়াম রেঞ্জ, এই রেঞ্জে জাভা কিনতে পাচ্ছ, সাথে ডিসকাউন্ট পাচ্ছ, দামের মধ্যে ডিসকাউন্ট। আর ডিসকাউন্টের সাথে আর কী পেয়ে যাচ্ছ বলো তো? একটা বিল। ওই বিলটা যদি 5 দিনের মধ্যে দেখাও, 5 দিনের মধ্যে যদি পাখি অসুস্থ হয়, ওই বিলটা তুমি আর পাখিটা নিয়ে আসবা, তোমাকে পাখি পুরো রিটার্ন করে দেবো।
পুরো টাকা তোমার রিটার্ন, পাখি আমি নিয়ে নেবো যদি অসুস্থ হয়ে যায়, কিন্তু 5 দিনের মধ্যে আসতে হবে, তার বেশি হয়ে গেলে আমি দায়িত্ব নিবো। এটা লাইফের ব্যাপার তো, সবাই তো দায়িত্ব নিতে পারে না, কিন্তু 5 দিনের ব্যাপার কেউ দিবে না তোমাকে। যখনই নিয়ে গেলে সাথে সাথে যদি তুমি রিটার্ন নিয়ে আসো তোমাকে আর ফেরত দেবে না। তো আমি সেই 5 দিনের অফারটা রাখি, আমি নিজের দায়িত্ব নিয়ে পাখি বিক্রি করি। এবার চলো বদ্রির কালেকশনগুলো দেখা যাক, দাদাকে বলো বদ্রি দেখি। বদ্রি আছে আমার কাছে মোটামুটি 10-15 পিস মতো। এবার তুমি যদি বদ্রি নিতে চাও, বদ্রির দাম হচ্ছে 400 টাকা জোড়া, সারা বছর এক রেট। এটাতে কোনো ডিসকাউন্টের অফার রাখিনি, কিন্তু এটাতে 2 দিনের মধ্যে পাখি রিটার্ন করার ব্যবস্থা আছে। যে তুমি যদি পাখি নিয়ে যাও, পাখি অসুস্থ বা কোনো কিছু তোমার প্রবলেম দেখতে পাও, তুমি যদি রিটার্ন করতে চাও, 2 দিন তোমার কাছে সময় থাকে বদ্রির মধ্যে, 2 দিনের মধ্যে তুমি পাখি রিটার্ন করে যেতে পারো। আর তারপরে আমার কাছে আছে এখানে ফিঞ্চের কিছু কালেকশন, জেব্রা ফিঞ্চ, অসাধারণ কোয়ালিটির জেব্রা ফিঞ্চ আছে, সব অ্যাডাল্ট। অ্যাডাল্ট ফিঞ্চগুলো দেখিয়ে দাও দর্শকদের, বলবো সানাম বাবিন চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে নেয়, তাহলে আমার দোকানে অনেক ব্লগ আর পাখি যারা কিনতে চাও বা পুষতে চাও কিন্তু সস্তায় পাচ্ছ না বা ডিসকাউন্ট পাচ্ছ না, আমার দোকানে চলে এসো। ডিসকাউন্টের সাথে অফার থাকছে, সাথে তোমাদের জন্য এক্সাইটিং গিফট থাকছে। আর তার সাথে আছে ককাটেল, ককাটেল আছে লুটিনো, এটা একটা বেবি আছে, এটার দাম এখন 1400 রেখেছি। তো যতটা সম্ভব ডিসকাউন্ট করার চেষ্টা করবো। যদি তোমরা এই দাদার চ্যানেল থেকে আসো, দাদার চ্যানেলের নাম নিলে আরও ডিসকাউন্ট পেয়ে যাওয়া, মোটামুটি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাওয়া পাখির ওপরে। ওই ককাটেল বা এই যে কনিউর লাভবার্ড এইসবের ওপরে মিনিমাম 500 টাকা ডিসকাউন্ট দাদার চ্যানেলের নাম দিয়ে আসলে, আর তাছাড়াও পাখির এক্সট্রা ডিসকাউন্ট থাকছে। আর ককাটেলের মধ্যে আরও 5 দিনের অফার থাকছে, যে যদি পাখি অসুস্থ হয়ে যায় তুমি রিটার্ন করে যেও, আমি টাকা পুরোটাই ফেরত দিয়ে দেবো তোমাকে। চলো এবার দেখাবো দামি পাখির মধ্যে কনিউর। আমার দোকান রয় পিজেন্স পেট শপের বিশেষ আকর্ষণ এখন শুধু কনিউর, 5 পিস কনিউর আছে। সমস্ত বিক্রি হয়ে গেছে, 15 পিস কনিউর এসেছিলো যেহেতু আমি অফার দিয়ে বিক্রি করি, সমস্তটা বিক্রি হয়ে গেছে। দেখে নাও কনিউর, পাঁচ পিস কনিউরের এখন দাম হচ্ছে 5000 জোড়া থেকে 5500 জোড়া। এবার যদি তোমরা দাদার চ্যানেল থেকে আসো, সেখানে থাকছে দাদার চ্যানেলের নাম নেওয়াতে একটা ডিসকাউন্ট, তাছাড়া পাখির ওপরে এক্সট্রা ডিসকাউন্ট, তাছাড়া এটার ওপরে 10 দিনের অফার থাকছে, কনিউরে 10 দিনের অফার। মনে রাখবো তোমরা 10 দিনের অফার, 10 দিনের মধ্যে যদি পাখি অসুস্থ হয় বা পাখির কোনো কিছু প্রবলেম হয় তুমি নিয়ে এসে রিটার্ন করে যেতে পারো। তাছাড়া পাখি কোনো খাবার, যে কোনো খাবার খাঁচা, এমনি পায়ে পড়ানোর যে বালাগুলো হয়, বাটি, যা প্রয়োজন তোমার, পাখির ওষুধ, কুকুর চাও, কুকুরও অ্যাভেলেবেল আছে। কুকুরটা এখন দেখাতে পারছি না, এখন বাড়িতে আমার নেই, মানে স্টকে নেই। তোমার যখন প্রয়োজন হবে তুমি শুধু ফোন করো আমার নম্বরে, আমার নাম্বারটা ওখানে দেওয়া হবে, ওই নম্বরে ফোন করলে কুকুরের ওপরে ডিসকাউন্ট থাকছে। কিন্তু কুকুরে কোনো অফার দিতে পারছি না, এখনও কুকুরের অফারের ব্যবস্থা আমি করিনি। তো কুকুর পেয়ে যাবা, পাখি পেয়ে যাবা, আর কি চাই, আরও কিছু চাই তাহলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো তোমাদের মধ্যে অনেকে আমার কাছে টিয়া পাখি, তোতা পাখি, কাকাতুয়া এইসব পাখি চাও। তো তোমাদের জানার জন্য বলে রাখি, আমাদের দেশে টিয়া পাখি, তোতা পাখি, কাকাতুয়া এই সমস্ত পাখি যেগুলো দেশি পাখি সেই সমস্ত ব্র্যান্ড আছে। যদি তুমি ওটা নাও, তোমার 3 মাস নন বেল জেল হতে পারে, 7 বছর টানা জেল হতে পারে, সাথে 2 লাখ থেকে 7 লাখ টাকা ফাইন হতে পারে। এবার তুমি যদি ফাইন না দিতে পারো, তোমার জেল খাটার মানে দিনটা আরও বাড়তে পারে। তাই জন্য বলছি আমি দেশি পাখি বিক্রি করি না। অনুগ্রহ করে কেউ দেশি পাখি চেয়ে আমাকে লজ্জা দিবা না, আর দেশি পাখির চাহিদা নিয়ে কেউ ফোন করবা না, ফোন করে অন্তত ডিস্টার্ব করবা। তুমি এগুলো পাখি নাও, পাখির কোনো প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলো, পাখি তোমার পছন্দ হয়েছে সেটা নিবা, সেই জন্য ফোন করো, আমি সবসময় তোমার ফোন ধরার জন্য রেডি থাকবো। সকাল 6টা থেকে একদম পরের দিন সকাল 6টা পর্যন্ত, সারাদিনে যতবার ফোন করবো আমাকে পেয়ে যাবা। কিন্তু দেশি পাখির জন্য কেউ কোনো দিন ফোন করবা না, বাজ বলো, বাঁদর বলো, এই সমস্ত জিনিস, কাঠবিড়ালি, যেগুলো আমাদের দেশের, যদি ওটাকে ধরে আমরা পুষি বা কোনো খাঁচায় রাখি তখন দেশের মধ্যে থেকে কমে যাচ্ছে, আর দেশের আবহাওয়া নষ্ট হয়ে যেতে পারে। আমাদের যেহেতু এমনি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, দেখছো দিন দিন কত গরম পড়ছে, তুমি যদি ওই সমস্ত পাখিগুলোকে ধরে নাও, দেশে যখন পাখি কমে যাবে সেই পাখির যে গুণটা আছে, ওই পাখি যে কাজে লাগে, সেই কাজটা কমতে কমতে একদিন শেষ হয়ে যাবে। তখন আমাদের দেশে গাছও তো শেষ হয়ে যাচ্ছে, তো অক্সিজেনের তো প্রবলেম হবে, তুমি বাজবাজ করে বলো তো ওই পাখিটাকে নিয়ে নিলে, বোঝাতে পারলাম তো? চলো ওই পাখির জন্য বা দেশি পাখির জন্য কোনো দিন আমাকে ফোন করবা না। তুমি যে কোনো বিদেশি পাখি বলো, আমি চেষ্টা করবো নিয়ে এনে দেওয়ার, যতই দাম হোক, যতই কম দাম হোক, সেটা যদি থানা থেকে অর্ডার থাকে, ফরেস্ট ডিপার্টমেন্টে অর্ডার থাকে, আমি নিশ্চয়ই তোমাকে দিই।
আচ্ছা, তোমরা পাখি পেয়ে যাচ্ছ, কুকুর পেয়ে যাচ্ছ, পায়রা পেয়ে যাচ্ছ, কিন্তু মেয়েদের পছন্দের মানে তোমার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য একটা জিনিস আছে আমার কাছে, এই মুহূর্তে স্টকে নেই কিন্তু পেয়ে যাবা, কী বলো তো? আরে হ্যাঁ, খরগোশ, খরগোশ আছে, গিনি পিগ আছে, সাথে সাদা ইঁদুরও আছে, যেটা তোমার পছন্দ সারা বছরে যে কোনো সময় শুধু একবার ফোনটা, এটা তো করতে হবে, নাহলে দোকানে রাখতে হবে, কী করে পাওয়া বলো তো? ঠিক ধরেছো, ফোন করবা, এসে আমাকে বলবা কোন খরগোশ লাগবে, দেশি খরগোশ, বেলজিয়াম খরগোশ, সমস্ত ধরনের খরগোশ আমার দোকানে অ্যাভেলেবেল আছে, আর তার সাথে গিনি পিগ পেয়ে যাবা খুব কম প্রাইসে, 200, 300, 100 এরকম দামের মধ্যে ইঁদুর, গিনি পিগ, খরগোশ, এই তিনটে জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। আমার দোকানের ব্লগ তো দেখলা, দাদারও চ্যানেলে দেখছো, এবার আমার দোকানে যদি রেগুলার ব্লগ চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ইউটিউবে উপরে দেখো একটা, হ্যাঁ ছোটো এখানে ছোটো একটা সার্চ বাটন আছে, ওখানে ক্লিক করো, ক্লিক করে লিখো মালদা পিজন স্টার, STARS, মালদা পিজন স্টার, ওটা লিখবা, আমার দোকানেরই ব্লগ আসবে, আমার রেগুলার আপডেট, আমি কোন কোন পাখি নিয়ে আসছি, কোথায় থেকে আনছি, কত দামে সেল করছি, সমস্ত কিছু আমার চ্যানেলে পেয়ে যাবো, আর যদি এক্সট্রা কিছু লাগে সেখানেও কমেন্ট করতে পারো, এই দাদার থ্রুতেও আসতে পারো, এই দাদার চ্যানেলের নাম নিয়ে আসলে তো আমার দোকানে বিশেষ ডিসকাউন্ট থাকছে, আর তার সাথে আমাকে ফোন করেও জানাতে পারো যে তোমার কিছু লাগবে বা তোমার পাখির কোনো অসুস্থ হয়েছে কিনা, কুকুরের কিছু হয়েছে কিনা, সমস্ত কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে। মালদার মার্কেটে কোনো দোকানে, কোনো পাখির দোকানে যেটা দিতে পারবে না, 5 দিনের 10 দিনের গ্যারেন্টি পাখি, যে পাখি অসুস্থ হলে রিটার্ন, সেটা আমার দোকানে শুধুমাত্র পাবা, আর তাছাড়া পাখির সমস্ত পাখির কোয়ালিটি একদম বেস্ট, অন্য দোকানে সস্তায় তুমি 1000 টাকায় 500 টাকায় অনেক কিছুই পেয়ে যাবা, তুমি সেখানে কোনো গ্যারেন্টিও পাবা না, আর পাখি মরে যাওয়ার, অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই জন্য তুমি যে দাম দিয়ে কিনছো, দাম দিয়ে তো শুধু কিনবে না সাথে ডিসকাউন্টও পাবা, তাই জন্য আসতে হবে কোথায়, আমার দোকানে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, মালদা পিজন স্টার, ঠিক আছে? আর আমার নাম্বার 850-9626-204, আর কি চাই, দাদার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার দোকানে ব্লগ করে দেখবা তোমরা, ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, জয় পিজন স্টার, সবে চলে এসো, টাটা।